বাগদার বিভিন্ন ব্রিজ পরিদর্শনে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের কাঠের শাকও ক্ষতিয়ে দেখে সমস্যার সমাধানের আশ্বাস উপনির্বাচনের আগে সোমবার বাগদার বিভিন্ন ব্রিজ পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এদিন বাগদা বিধানসভার বিভিন্ন কাঠের সেতু পরিদর্শনে যান অশোকনগরের বিধায়ক উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সিন্দ্রানী পঞ্চায়েতের রাঘবপুর এলাকায় কাঠের সাঁকো পরিদর্শনে গেলে নারায়ণ গোস্বামীকে সামনে পেয়ে এক রাশ উগরে দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরেই ব্রিজ হবে বলে প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কাঠের ব্রিজই গ্রামবাসীদের একমাত্র ভরসা যার জন্য প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হতে হয় তাদেরকে পরিদর্শনে এসে নারায়ণ গোস্বামী দাবি করেন উপেন বিশ্বাস বিধায়ক থাকার সময় বত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হলেও এই টাকায় ব্রিজ করা সম্ভব হয়নি সেই জন্য এই কাজ বন্ধ রাখা হয়েছে অতি দ্রুত ব্রিজের কাজ শুরু করা হবে নারায়ণ গোস্বামী বলেন এই ব্রিজের জন্য বত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল টেন্ডার হয় কিন্তু সংস্থা ব্রিজের কাজ করতে এসে দেখে এই টাকায় ব্রিজ করা সম্ভব নয় সেই কারণে ব্রিজটি তৈরি হয়নি তবে কাজ হবে মুখ্যমন্ত্রী আমাদেরকে পরিদর্শন করতে পাঠিয়েছেন আমি দেখে গেলাম মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব যে যখন উপেন বিশ্বাস বিধায়ক ছিলেন সম্ভবত তিনি তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় বত্রিশ লক্ষ টাকা এই ব্রিজের জন্য অনুমোদন তিনি করেন সেটা টেন্ডারও হয় কিন্তু কন্ট্রাক্টর ইঞ্জিনিয়াররা যখন এই ফিল্ডে আসে করতে গিয়ে তারা দেখেন যে বত্রিশ লক্ষ টাকা নাকের নসি বত্রিশ লক্ষ টাকা দিয়ে এ ব্রিজের এক চতুর্থাংশ করাও সম্ভব নয় সেই জন্যে সেই কাজটা আর হয়নি ওয়ার অর্ডার বাতিল হয় এর বিকল্প হিসেবে অ্যাজ বিধায়কের যেটা উচিত যে টাকা বসিয়ে না রেখে অন্য কোন প্রকল্পে খরচ করা তিনি নিশ্চিতভাবেই সেটা করে থাকবেন এটাই সবাই করে এটা আমাদেরও কখনো কখনো ভুল হয়ে যায় আজকে পরিদর্শনে আসলাম ব্রিজের অবস্থাটা দেখলাম আপনারা জানেন যে আদর্শ নির্বাচন বিধি চালু আছে সব কথা বলার থাকলেও বলা যায় না নির্বাচন বিধি আচরণের কারণে কিন্তু এটা ঠিক আমি সভাধিপতি একটা স্কিমে যখন যাই জেলার এক কোটি মানুষের ওপরে মানুষ বাস করেন এখানে তাদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়ে যায় যে মমতা ব্যানার্জির একজন সৈনিক তার নাম নারায়ণ গোস্বামী সে একটা স্কিমে এসছে মানে টুডে অর টুমরো কাজটা ইতিবাচক দিকে যান বাসিন্দাদের অভিযোগ ভোটের আগে ব্রিজের প্রতিশ্রুতি মেলে কাজ হয় না দুর্বল ব্রিজে ঘটছে দুর্ঘটনা আমরা এর সমাধান চাই আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয় এখানটাই অনেক মানে লোক জনবসতি আছে কিন্তু হয়েছিল বলে এরকম একটা আশ্বাস দিয়েছিল হবে হবে কিন্তু এটা দেখা যাচ্ছে কাগজপত্র হয়েছে কিন্তু আমাদের ব্রিজটা হয়নি আজ থেকে বছর পাঁচে কাকে আমি ব্রিজ থেকে পড়ে গেছিলাম এই মোটর সাইকেল নিয়েই পরে আমি মারা যাচ্ছিলাম কল্যাণী হসপিটালে ভর্তি ছিলাম যাতে হয় সেই ব্যবস্থাটা করলে পরে খুব আমাদের এই গ্রামের সাধারণ উপকৃত হবে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বাগদা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ